ওকে না না প্লিজ প্লিজ শুরু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গত 26 সেপ্টেম্বর গতকাল 2020 তারিখে বিকেল 5টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তাহের রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর ক্ষুদ্রগ্রহ সারা গোপেন, ব্যারিস্টার মধু আহমেদ, ব্যারিস্টার জবরিদ্দি সরকার, জনাব মির্জা আব্বাস, অবকাশ চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব ফজলুল ইসলাম খান, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব বালাসাহেব মাহমুদ। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পরে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ উদ্দিত হয়। এক, সভায় সম্প্রতি স্বাধীনতার ঘোষক পৌরজীব গণতন্ত্রের পুনঃপ্রবর্তক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের আপোষী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশেন্দ্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমান সম্পর্কে তিন রাজনৈতিক উদ্দেশ্যে সুপরিকল্পিত মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দুই, নির্বাচনের আগের রাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলকারী সরকার যখন করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, যখন এই সরকারের চরম উদাসীনতায় লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে, যখন হাজার মানুষ ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রাণ হারাচ্ছে, যখন সরকারি দলের লুটেরাদের দুর্নীতির কারণে অর্থনীতি ধ্বংসের মুখে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ দুর্নীতির কবলে পড়ে দুঃশাসন সৃষ্টি করেছে, জনগণের আস্থা যখন শূন্যের কোঠায়, তখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে গণতন্ত্রের আপোষী নেত্রী এবং গণতন্ত্রের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির ধ্বংসের এই সুপরিকল্পিত মিথ্যাচার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র বলে সভা মনে করে। একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্বপ্ন 1971 সালে বাংলাদেশের মানুষ দেখেছিল, যে চেতনা ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করেছিল, তাকে নস্যাৎ করার একটি হীন অবশিষ্ট বলে এই সভা মনে করে। তিন, কয়েকটি ইলেকট্রনিক চ্যানেল সরকারের নির্দেশে সম্পূর্ণ বিকৃত বিকারগ্রস্ত মানসিকতায় তথাকথিত ইন্ডিমিটি না ইন্ডিমিটি ইন্ডেমনিটি নামে একটি নাটক পরিবেশন তারই একটি অংশ। আওয়ামী লীগ বদ্ধ ক্ষমতা দখলের পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করে ভবিষ্যৎ প্রজন্ম তথা জনগণের সামনে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম নিয়ে মিথ্যা তথ্য ও ভুল তথ্য পরিবেশন করছেন। 15 আগস্টের হত্যাকাণ্ডের স্বীকৃত খুনি আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাক এবং তৎকালীন বাকশাল সরকারের মন্ত্রী, যারা খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, 26 আগস্ট 1975 সালে তার ইন্ডেমনিটি বিল অনুমোদন করে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা। আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। এই আইনের খসড়া তিনি তৈরি করেছিলেন। তিনি বাকশালের মন্ত্রিসভার সদস্য
এবং শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিলেন। আওয়ামী লীগের নেতা চার বছর নেতারা চার বছর কেউ টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করতে যায়নি। তৎকালীন স্পিকার ও পরবর্তীকালে আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক উকিল হিজড় বিমানবন্দরে বলেছিলেন দেশ ফেরাউনের হাত থেকে রক্ষা হবে। খন্দকার মোস্তাক মন্ত্রিসভার সদস্য খন্দকার আসাদুজ্জামান 1979 সালে নির্বাচনের মধ্য দিয়ে সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছিল। এটাই প্রকৃত ইতিহাস। আজ আওয়ামী লীগ যতই চেষ্টা করুক অবৈধ ক্ষমতার জোরে ভিত্তি ইতিহাস প্রতিষ্ঠা করে শহীদ জিয়াকে প্রতিপন্ন করার 45 বছর পরে এই হীন উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করার তারা এই 45 বছর পরে যখন পারেনি তখন পারবে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সংবিধান সংশোধন করে মিথ্যা প্রচার করে জিয়াউর রহমানের অবদানকে খাটো করা যাবে না। আওয়ামী দুঃশাসনের ফলে সৃষ্ট একটা তলাবিহীন জুড়িকে অপার সম্ভাবনাময় জনপদে সৃষ্টি করবার যে ভিত্তি তিনি আলোচনা করেছিলেন তাকে জনগণ কোনোদিন ভুলে যাবে না। জিয়াউর রহমান এই দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন প্রজন্মে প্রজন্ম তার কর্মের জন্য। চার সবাই আরো মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া তার যে ভূমিকা নারী শিক্ষা বিস্তারের জন্য তার নেতৃত্ব অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর যে অবদান সেটা জাতি সবসময় শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে মনে রেখেছে। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে তাকে পরাজিত করা যাবে না। পাঁচ তারুণ্যের প্রতি সম্ভাবনাময় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু করার অপচেষ্টা মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে তার ভাবমূর্তিকে হেয় করা যাবে না। দেশের সকল স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের কাছে এই দুঃসময়ে এই ভয়ঙ্কর গণতন্ত্রহীন সংকটে নেতৃত্বের আশার ইশারে তিনি তার বিরুদ্ধে মিথ্যা প্রচার তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। ছয় এইসব হীন রাজনৈতিক উদ্দেশ্যে জঘন্য মিথ্যাচার প্রচারণা জনগণকে বিভ্রান্ত করবে না। সবিশ্বাস করে বাংলাদেশের গণমাধ্যম জাতির সকল সংকট মুহূর্তে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের স্বার্থের পক্ষে তাদের গণ তুলেছে এবং সংগ্রাম করেছে। মহান ভাষা আন্দোলন, পাকিস্তানি সামরিক শাসন, 69 গণ অভ্যুত্থান, সর্বোপরি 71 মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক সম্পাদক সংবাদকর্মীদের ভূমিকা নক্ষত্রের মতোই উজ্জ্বল গৌরবময়। পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে অবৈধ শাসকদের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গৌরবময়। সবাই গণমাধ্যমের সকল পর্যায়ের কর্মী সাংবাদিক সম্পাদক বৃন্দকে জনগণের স্বার্থের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার সর্বস্ব শোষণের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। বিএনপির 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এই সরকার মিথ্যা মামলা নিয়ে হয়রানি ও নির্যাতন করছে। 500 লক্ষ নেতাকর্মীকে গুম করা হয়েছে, সহস্রাধিক খুন হয়েছে। সরকার ভয়ভীতি ত্রাস সৃষ্টি করে জাতিকে দমন করবার অপচেষ্টা করছে। বিএনপি সংগ্রাম করছে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সবাই যে কোনো ধরনের ইতিহাস বিকৃতিকে রুখে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। আর সবাই পরিকল্পিত মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শনের জন্য দলের সকল অঙ্গ সংগঠন সমূহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যাতায়াত মুক্তিযোদ্ধা দল, সকল জেলা বিএনপি অঙ্গ সংগঠন সমূহকে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কর্মসূচি পালন করবার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সভা, সেমিনার, ওয়েবিনার, ভার্চুয়াল জনসভা অনুষ্ঠানের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নয় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী দায়িত্বহীন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। বিএনপি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভালোবাসা
ও সমর্থনে বিশ্বাসী কে কোন সাজানো মধ্যরাতের ভোট ডাকাতি নির্বাচন অথবা ভোটারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে অতীতে কখনো ক্ষমতায় যায়নি। নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে বিএনপি 1984 সালে 91 সালে 96 সালে 2001 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আওয়ামী লীগের আওয়ামী সরকার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়েছে, আঘাত করেছে স্বৈরাচারের সঙ্গে, অবৈধ মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সঙ্গে চক্রান্ত করে 2008 সালে ক্ষমতা দখল করেছে। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ, করোনা মোকাবেলায় ব্যর্থ, অর্থের দিকে দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করতে ব্যর্থ এবং নিজেদের অবৈধ সম্পদের পাহাড় করে তোলায় ব্যর্থ, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় আওয়ামী লীগকে জনগণ নয় রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে ক্ষমতায় থাকতে হচ্ছে। একথা আওয়ামী লীগের তথ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদককে বারবার মনে করিয়ে দিতে হয়। নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখার জন্য আহ্বান জানা হয়। এইসব অলিক কল্পকাহিনী তৈরি না করে নিজেদের সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানা হয়। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানা হয়। 10 কোভিড-19 ভ্যাকসিন এখনো চূড়ান্তভাবে বিশ্ব সংস্থার স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদন পায়নি। বেশ কয়েকটি দেশের উদ্ভাবন ও পরীক্ষার কাজ চলছে। বিএনপি মনে করে ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের ক্ষেত্রেও কোন রকম রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ যেন সাধারণ মানুষের ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো ব্যাঘাত না ঘটায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং জনগণ যেন কোনো ব্যয় ব্যতি রেখে ভ্যাকসিন পেতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানানো হয়। 11 পাবনা 4 উপনির্বাচনে উপনির্বাচন আবার প্রমাণ করেছে যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার যোগ্য নয়। তারা সরকারের আজ্ঞাবহে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। সভায় ময়মনসিংহ বিভাগের ছাত্রদের প্রতিবেদন পেশ করা হয়। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভাটা সমাপ্ত করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মাননীয় মহাশয়, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশ একটি ঘটনায় উত্তাল হয়ে উঠেছে, বিশেষ করে সিলেটের মানুষ রাস্তায় নেমে এসেছে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে আপনি জানেন যে গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং এর পেছনে যাদের নাম ইতিমধ্যে গণমাধ্যমে এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, আর তারা সবাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত জড়িত নেতা, এই বিষয়টাকে আপনারা বিএনপি কি করে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনা নতুন নয়। গত কয়েক বছর ধরে বিশেষ করে আমাদের ক্ষমতায় আসার পর থেকে ধর্ষণ এর সংখ্যা এমনভাবে বেড়েছে অতীতে কখনো আমরা এটা দেখি লক্ষ্য করি। সবচেয়ে লজ্জার ব্যাপার যে আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ যাদের একটা ঐতিহ্য আছে তাদের নেতারাই এই ঘটনাগুলোর সঙ্গে সবগুলো ঘটনার সঙ্গে জড়িত। অবশ্য একেবারে নতুন কিছু নয়, কারণ এর আগেও গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে তারা শত সেঞ্চুরি পালন করেছে ধর্ষণের। হ্যাঁ, তো এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের এটা আপনার তাদের চরিত্রগত একটা ব্যাপার আছে আর কি, যেটা গোলবিদ্যেন। আমি সবসময় মনে হয় যে আপনি দেখবেন যত রকমের অপকর্ম সেই 1972 সাল থেকে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা, আপনার শিশুদের দুধ চুরি করা, আপনার যেটাকে বেবি পাউডার বলা হয় সেগুলো চুরি করা, বেবি মিল্ক চুরি করা এবং সমস্ত প্রাণের আপনার যে আপনার সামগ্রী সেগুলো চুরি করা,
এবং আপনার সেই খাটের তলে রেখে দেওয়া সবখানে দিবেন আওয়ামী লীগের নেতা, যুবল লীগের নেতা, অথবা ছাত্র লীগের নেতা। সুতরাং এটা তাদের সঙ্গে এটা মিলে যায়। আমরা এই ঘটনা জীবনে আজকেই কোথায় আমাদের ছাত্রদল করছে, আপনার প্রতিবাদ করছে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আপনার এইসব দুষ্কৃতিকারীদেরকে, ছাত্রলীগ দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই। মাননীয় মহাশয়, এই এই বিষয়টি মানে মূল আরেকটি জিনিস আমি আপনাকে নজর আনতে, সেটি হলো সেখানে তার স্বামী ছিল, জি তারা গাড়িতে ছিল, স্বামীর কাছ থেকে তার ওয়াইফকে নিয়ে যাওয়া হয়। জি ভয়, সমাজের পরিস্থিতিটা কেমন ভয়াবহ কেমন, আসলে এই দিকটা প্রকৃত চিত্র। এখানে কারো কোনো নিরাপত্তা নেই, এখানে একটা লেসনেস চলছে, আপনার নৈরাজ্য চলছে এবং সেটা আওয়ামী লীগ সৃষ্ট। আমাদের দুর্ভাগ্য যে আজকে প্রায় 50 বছর হতে যাচ্ছে আপনার স্বাধীনতার, এখন পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এই ধরনের নৈরাজ্য বৃদ্ধি পেয়েছে এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এখানে দুর্ভাগ্য যেটা যে আজকে আইন শৃঙ্খলার বাহিনী যেগুলো রয়েছে সেগুলো সরকারি দলের সঙ্গে এক হয়ে তারা এই অপরাধ গুলো করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই আপনার কক্সবাজারে এই ঘটনা ঘটেছে, আপনার যে একদম স্পট একজন রিটায়ার্ড কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং আজকে প্রমাণিত হয়েছে কক্সবাজার থেকে সমস্ত প্রায় সকল পুলিশ সদস্যকে ওখান থেকে বদলি করে দিয়ে প্রমাণিত হয়েছে যে কক্সবাজারে এতদিন ধরে আপনার যে ক্রস ফায়ার গুলো হয়েছে, যে আপনার ট্রান্সমিশন কিলিং গুলো হয়েছে প্রায় 200 উপরে, এগুলো সমস্ত ভাবে অত্যন্ত পরিকল্পিত ভাবেই হয়েছে এবং তাদের পেছনে সর্বোচ্চ পর্যায়ের মদত ছিল বলেই আমরা মনে করি। মাননীয় মহাসচিব, সকাল থেকে অন্তত আমি যেটা শেয়ার করি, দুটো ফোন পেয়েছি যে তাদের ধারণা যে শরীফ দেশ ছেড়ে চলে গেলে মনে ভালো হয়, এই সিচুয়েশনে থাকা যাবে না। তো এই যে একটা মনস্তাত্ত্বিক চাপ, একদম ত্রাসের একটা স্নায়ুতে ত্রাসের একটা রাজত্ব কায়েম করা, এটা কি বিচ্ছিন্ন মনে করেন নাকি পরিকল্পিত ভাবে? আমরা এই কথাটাই কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছি যে এই আওয়ামী লীগ একটা ব্যাপারে সফল হয়েছে, সেটা হচ্ছে যে তারা সারা দেশের সকল মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করতে পেরেছে, ভয় সৃষ্টি করেছে, ভীতি সৃষ্টি। আজকে দেখুন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটি স্তরে সব একটা নিরাপত্তার অভাব বোধ করা, ভয় ভীতি কাজ করা এবং একসময় যারা অত্যন্ত উচ্চপর্ণ ছিলেন তাদের দাবি দাওয়া সমস্যা নিয়ে কথা বলতেন, তাও আমার কথা বলছে আপনাদের, আমি আপনাদেরকে নিজেদেরকে আপনার আলাপ করে নিজেদের চিন্তা করে দেখেন, নিজেদের কথাই চিন্তা করে দেখেন, সাংবাদিকরা কথা বলেনি এরকম আমরা কখনো দেখি। এখন সাংবাদিকরা বাধ্য হয়ে কি করছে, বিএনপিকে খুঁজে বেড়াচ্ছে, বিএনপির কোথায় কি ভিত্তি আছে সেগুলো দেখে বেড়াচ্ছে এবং সেগুলোকে বের করে করে সেগুলো সামনে আসছে। উপায় তো নেই, কারণ আপনাদেরকে ওই চাষ দেওয়া হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে না আপনাদের চাকরি থাকবে না, এই সমস্ত অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমি নিজে কালকে ওই ঘটনার পরে আপনারা যখন জানতে পারলাম, আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি, আমি জানতে পারলাম যে এই ধরনের একটা নাটক আপনার প্রচার করা হবে বিভিন্ন চ্যানেল থেকে, আমি টক টু দেম সাম অফ দি অফিসিয়ালস, টপ অফিসিয়ালস, দ্য ওনার্স, তারা এত ভয়ভীতি প্রকাশ করেছে যে আমি যে আপনার সঙ্গে কথা বলছি এটাও আমার জন্য বিপদ, অ্যাবসলিউটলি রাইট, এটা আমার জন্য বিপদ। তো এটা কিন্তু সমস্ত সমাজের সর্বস্ত জায়গায় এটা আপনার হয়ে গেছে। এই কিছুদিন আগেই আপনার আচার্য রিপন সাহেব এসছেন, তার সাথে কথা বলছিলাম, আমি গিয়ে ফোনে কথা বলছি, এই ফোন 24 ঘন্টা আপনার, 24টা ঘন্টা, এবং এটা আপনার প্রিন্টেড হয়, মেশিন লাগানো আছে যেহেতু প্রিন্ট হচ্ছে আমি কি কথা বলছি, এবং আমি আমি সেই প্রিন্ট আর সেই আপনার প্রিন্টের কপি আর দেখি। আপনারটা হওয়া স্বাভাবিক, তা আমাদেরটা হ্যাঁ কেউ বাদ যাচ্ছে না। তো এটা হচ্ছে যে একটি ডিপ স্টেট হল যেটা হয় আপনার যে সার্ভেলেন্স, আপনার নর্থ কোরিয়ার 1984 বলে একটা ছবি আছে যদি পারেন দেখবেন, কিভাবে সাইকোলজিক্যালি মেন্টালি আপনার এই যে ফিয়ার থেকে ঢুকে দেওয়া একটা পাশে সব কিছু প্রতিবাদ করা থেকে সেটি বেরোতে, আপনারা দেখবেন যে
অনেক আগে থেকে আপনার মিশরে এই ঘটনাগুলো ঘটে ঘটা শুরু করেছে, তারও আগে থেকে নর্থ কোরিয়া তো আপনার শেষ করছি, আপনার প্যালেস্টাইনের উপরে আল জাজিরা থেকে দেখবেন আপনার মিডল ইস্টে অনেকগুলো ফিচার তারা করে আর কি, আপনার এই যে এক্সপেরিমেন্টাল কিলিং, টর্চার, আপনার কাস্টডি, আপনার তারপরে যে ইসরায়েলের সমস্ত ঘটনাগুলো তারা নিয়ে আসছে। আমি তো বাংলাদেশের সঙ্গে খুবই মিল খুঁজে পাই, অত্যন্ত একই রকম ঘটনা প্রায়। তো এখন পৃথিবীটাই আপনার কেমন যেন হয়ে গেছে, আপনি এই কথা বললেন কোন দিকে যাবে, না কোথায় যাবে, এরপরে যে গুণের একটা কবিতা ছিল কোন দিকে পালা যাবে, কোন দিকে পথ নেই, উত্তম পর্বত পালা দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালা যাবে, কোন দিকে পথ নেই। আজকে তো আজকে বাংলাদেশের মানুষের এই একটাই সমস্যা লেগেছে, দেখেন এই যে করোনা ভাইরাসের ফলে বাংলাদেশের অবস্থা দেখতেছে, একটা পরীক্ষা হবে না, আপনি ঢাকার বাইরে গেলে কোনো অক্সিজেন পাবেন না, কোনো হাসপাতালে কোনো অক্সিজেন নেই। আমার ছোট ভাই হয়েছিল আমার দেশের বাড়িতে, আই হ্যাড টু ব্রিং হিম ইন, কি বলে সারাতে একটা অন্তত নিয়ে এসে আমাকে করতে ইন্সপায়ার করতে করতে অনেক কেস নাই, আপনার অক্সিজেন নাই সমস্যা, এটা নিজেদেরকে আপনার আমরা এখন মানে করোনা করতে ইচ্ছা করে যে তারা মাদকাসক্ত এটা প্রমাণ, এখন পুলিশ সদস্যরা মাদকাসক্ত, পুলিশ সদস্যরা ক্রস ফায়ার, এটা আসলে রাষ্ট্র সমাজ এবং সরকার মানে যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জোর করে নিয়েছে এবং যারা পুলিশকে ব্যবহার করছে তাদের অপকর্ম করতেছে, আপনার সোজা বলে আপনার আওয়ামী লীগের কি বলে যে তোমরা কারণে তো আমরা পরিষ্কার করে বলে কোনো বাদ বিচার নেই, আপনার যে আপনার আপনি যদি কখনো জেলা সভাপতিতে যান কি আপনি যদি কোনো রহাদারের মিটিং এ ঢোকেন দেখবেন যে এসপি সাহেব ওখানে যে বক্তব্য রাখে সে বক্তব্য আওয়ামী লীগের নেতার 10 গুণ বেশি, আওয়ামী লীগের নেতার যে বক্তব্য তার থেকে 10 গুণ বেশি তার বক্তব্য, সে নিজেই আপনার স্বাধীনতার সবচেয়ে বড় আপনার সৈনিক, সে নিজেই আপনার এই গণতন্ত্রের সবচেয়ে বড় সৈনিক, সে গণতন্ত্রকে রক্ষা করেছে আপনার 1914 সালে তারপরে 1918 সালে ওরাই তো প্রধান, ওয়ারি তোমরা কি করেছো, আমরাই তো করেছি তোমাদের দিয়ে, তারা করবে না, আপনি কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, দে হ্যাভ লস্ট কন্ট্রোল, গভর্নমেন্টের তো আসলে আপনার কোথাও কোনো আপনার পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট নয়, দিস ইজ নট পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি কথা অনেকবার বলেছি, ব্যাংক ক্রাউড জি মহাসচিব কয়েকদিন থেকে দেখছি আমরা সেটি হচ্ছে যে করোনাকালীন আটকে পড়া প্রবাসীদের নিয়ে একটা বিশৃঙ্খলা চলছে, তো যে ব্যবস্থাপনা এখন হচ্ছে সেই ব্যবস্থাপনাকে আপনি সঠিক মনে করেন কিনা, আর এটার সাথে আর একটা সাপ্লিমেন্টারি তা হচ্ছে যে সৌদি আরব দেখেছেন যে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে, যে দুটো আসলে আপনাদের অবজারভেশন না, আমরা খুব পরিষ্কার আপনি এইসব ব্যাপারে আমাদের অবজারভেশন ভেরি ক্লিয়ার, গভর্নমেন্ট ফেলিং অল রেসপেক্ট, আমরা বলেছি এটা শর্ট উত্তরে তারা ফেল করছে, একটা হচ্ছে যে আপনার তাদেরকে আসার সময় তাদের জন্য যে আপনার সুরক্ষা দেওয়া হচ্ছিল সেটাও করা সম্ভব হয়, পরে অর্থনৈতিক যে আপনার প্রণোদনা দেওয়ার প্রস্তাব আমরা করেছিলাম সেটাও তাদের দেওয়ার জন্য যে ফলে আজকে অনেকেই আপনার ঋণগ্রস্ত হয়ে পড়েছে পত্রিকায় বেরিয়েছে আসলে, এবং ফিরে যাওয়ার ব্যাপারে এটা তো পিএম করা হচ্ছিল অনেক আগে থেকে, তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, এমনকি যে আপনার এয়ারক্রাফ্টগুলো চলতো বিমানের যে আপনার ফ্লাইটগুলো চলতো সেই ফ্লাইটগুলো তারা বন্ধ করে দিল এই কারণে যে সৌদি আরব বিমানের ফ্লাইটকে দিচ্ছে না, সৌদি যে ফ্লাইটগুলো দিতে সেটা বন্ধ করে, ঠিক আছে এটা আপনার নিয়মই আছে আইন আছে যে আমি আমার ফ্লাইট পৃথিবী না নাও আমি তোমার ফ্লাইট নেবো না, এটা আপনার সিভিলাইজেশন নিয়ম রয়েছে স্ট্রং দেওয়া হয় না, এটা বার্গেন করবে ঠিক আছে, কিন্তু এমন একটা সময় যেখানে আপনি আমার প্রবাসীদের আপনার জীবিকা আপনার বিপন্ন হবে এবং দেশের যে রেমিটেন্স প্রদান আছে সেটা আপনার বিপন্ন হবে, এগুলো তো আগে থেকে প্রিএম্প করতে হবে আপনার সরকারকে,
বুঝতে হবে যে এই কাজগুলো হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। এটা তো তারা বিজি উইথ মেকিং মানি। Thank you. 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 Thank